সারা বিশ্বে এখন চ্যাট জিপিটি নিয়ে মাতামাতি চলছে। যারা ইতিমধ্যে এটি ব্যবহার করেছেন তারা এর কার্যকারিতায় বিস্মিত। সেই বিষয়ের ঘোর কাটতে না কাটতেই মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা হলো এই সর্বজ্ঞানী ও করিতকর্মা প্রযুক্তি কি মানুষকে কর্মহীন করে ফেলবে কিনা। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে কলাম লিখেছেন হেনরি উইলিয়ামস নামের এক কপিরাইটার। সম্প্রতি তিনি চ্যাট জিপিটিকে পেমেন্ট গেটওয়ে নিবন্ধ লিখতে বলেন। যে নিবন্ধ লিখে তিনি £500 পর্যন্ত আয় করেন সেই নিবন্ধ চ্যাট জিপিটি 30 সেকেন্ডে লিখে দিল। শব্দভুল বাক্য লেখার প্রবণতার সঙ্গে অনেক সময় ভুল তথ্য দেওয়ার প্রবণতাও চ্যাট জিপিটির আছে। কিন্তু এই প্রযুক্তির সাহায্যে 20 জনের কাজ 10 জন বা 5 জন দিয়ে করানো সম্ভব সেটা বলাই যায়। অদূর ভবিষ্যতে লেখক ও সম্পাদকের চাহিদা একেবারে ফুরিয়ে যাবে না, তবে অনেকটাই কমে যাবে। তখন মানুষের কাজ হবে চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কপি তৈরি করা এবং সেগুলোর সত্যাসত্য নিরূপণ, সংশোধন ও অনুমোদন করা। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সে কি মানুষের চাকরি খেয়ে ফেলবে। জবাবে চ্যাট জিপিটি যা লিখলো তার সারসংক্ষেপ এমন, আমি এক ধরনের ভাষা মডেল, আমার এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নেই বা এ বিষয়ে মত দেওয়ারও আমি কেউ নই। তবে ধারণা করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সঙ্গে এবং বিভিন্ন শিল্পে অটোমেশন হলে অনেক মানুষ চাকরি হারাবে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় অনেক নতুন চাকরি সৃষ্টি হবে। সামগ্রিকভাবে কর্মসংস্থানে এর প্রভাব সরলরৈখিক হবে না, বিষয়টি নির্ভর করবে সরকারের নীতি ও প্রযুক্তিগত উন্নয়নের উপর। গত কয়েক বছর ধরেই প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও শিল্পক্ষেত্রে অটোমেশনের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। বিশেষ করে কোভিডের সময় প্রযুক্তির বিকাশ ও ব্যবহার আরও ত্বরান্বিত হয়েছে। বলা হচ্ছে প্রযুক্তির এই অভাবনীয় বিকাশের যুগে কম দক্ষতার মানুষের কাজ চলে যাবে। টিকে থাকতে হলে মানুষকে দক্ষতা বাড়াতে হবে। কিন্তু বিষয় হচ্ছে মানুষ যতই দক্ষতা বাড়াক কৃত্রিম বুদ্ধিমত্তা তার চেয়েও এগিয়ে থাকবে। ইতোমধ্যে সৃজনশীল জগতে অনেক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। যদিও বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এখনও সেই পর্যায়ে যায়নি, সেই দিক থেকে আমাদের ভয় কিছুটা কম। নতুন প্রযুক্তি নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রাইস ওয়াটার কুপার্সের ভবিষ্যৎবাণী, 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বৈশ্বিক জিডিপিতে $15 লাখ কোটি যুক্ত হবে। তারা আরও বলছে ইতোমধ্যেই 3% কাজ ঝুঁকির মুখে আছে, যা অদূর ভবিষ্যতে 30 থেকে 44% উঠে যাবে। বিশেষ করে স্বল্প শিক্ষিত শ্রমিকদের কাজের ক্ষেত্রে, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষকে হয় দক্ষতার উন্নয়ন করতে হবে না হয় কাজ ছেড়ে দিতে হবে। চ্যাট জিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে এত রাজস্ব তৈরি হবে যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক মানুষকে বছরে $13,500 ভাতা দেওয়া সম্ভব। সেই সঙ্গে পণ্য ও সেবার দাম কমে আসবে। এমন নানান তথ্য পেতে ভিজিট করুন প্রথমআলো.com, চোখ রাখুন প্রথমআলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।